ভারতের ছত্রিশগড়ে একটি বাস উল্টে খাদে পড়ে 12 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 14 জন। হতাহতরা একটি বেসরকারি কারখানা শ্রমিক বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। মঙ্গলবার রাতে দুর্গ জেলার কুমহারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এদিকে আহতদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা।